হুজুরকে সালাম দিয়ে সম্মান দেখিয়ে মুসলিমগণ যারা উপস্থিত আছেন ইসলামী জালসা সবাইকে আমার পবিত্র মন থেকে সম্মানিত করছি। সেই সাথে সাথে আমি একটি কথা জানেন জানান দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে ছোট বড় সবাই আমরা এই ইসলামী মহাসম্মেলন বলেন আর সম্মেলন বলেন আর জালসা বলেন সেখানে উপস্থিত বা হাজির হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, ইতিমধ্যেই এই আপনাদের পাশে একটা দুর্ঘটনা না হত্যাকাণ্ড হয়েছে। কি কয় একটু পরে পরে হুজুর কি শেষ করলে দাম? জি ওয়ালাইকুম সালাম। না না কোনো সমস্যা নেই। জি 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 আচ্ছা এই মাইক্রোফোনটা দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মুসলমানের একজন সন্তান, এক জেনারেশনের আমার ওই পাবনা জেলা সুলতানপুর থানা। আমি সদর দক্ষিণ থানায় কর্মরত আছি। আমার নাম সাবেক ইন্সপেক্টর আহসান আদি। আপনাদের এলাকায় এক বছর প্লাস এক মাস, এক বছর এক মাস এখানে কর্মরত আছি। আমি হুজুরকে সালাম দিয়ে সম্মান দেখিয়ে মুসলিমগণ যারা উপস্থিত আছেন ইসলামী জালসা সবাইকে আমার পবিত্র মন থেকে সম্মানিত করছি। সেই সাথে সাথে আমি একটি কথা জানেন জানান দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে ছোট বড় সবাই আমরা এই ইসলামী মহাসম্মেলন বলেন আর সম্মেলন বলেন আর জালসা বলেন সেখানে উপস্থিত বা হাজির হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, ইতিমধ্যেই এই আপনাদের পাশে একটা দুর্ঘটনা না হত্যাকাণ্ড হয়েছে। ইন্নালিল্লাহ। সেটা হচ্ছে এই এই মাসে কিশোরগঞ্জ বলা হচ্ছে। আসলে কিশোরগঞ্জটা হচ্ছে আপনাদের বা আমাদের পরিবার থেকে টিনেজ, আমেরিকার ভাষায় বলে টিনেজ, টিনেজার 18-র নিচে যারা, যাদের বয়স তারা হচ্ছে কিশোরের মধ্যে পড়ে বা শিশুর মধ্যে পড়ে। যে কিশোর জ্ঞান এরা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড করেন না, এরা হুট করে ফ্রেন্ড ডিস্টার্ব এক জায়গায় মোবাইল টিপাটিপি করে বা পূর্ব থেকে একটু ফ্রেন্ডের সাথে আরেকজন ফ্রেন্ডের একটু জনতা থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, এর সূত্রপাত ধরে কি করে এই ধরনের কার্যকলাপ যাতে না হয় আমরা আশা করি সবার কাছে আজকের রাত যতক্ষণ পর্যন্ত এই জলসা বা সম্মেলন চলে চলুক, সমস্যা নাই। কিন্তু বাইরে আমি এসে দেখলাম বেশ কিছু ছেলে পেলে অটো রিক্সা সিএনজিতে বসে বসে চার পাঁচজন একত্র হয়ে মোবাইল টিপা টিপি করছে। তার মোবাইল টিপা টিপি করবো বাড়িতে বসে করো। জি জি অবশ্যই। ইসলামী জালসায় আছে মোবাইল টিপা টিপি আর ওই যে 18 বছরের নিচে ছেলে পেলে এই ধরনের কার্যকলাপ করে আমাদের একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমরা ভয় ভীতিতে অনেক দূর পালিয়ে আছি, লুকিয়ে আছি, পুলিশ তাদের পিছিয়ে দৌড়াচ্ছে। এটা তো আমরা আশা করি না। আমরা একজন সামাজিক, আমরা সামাজিক জীব, সেইভাবে আমরা চলার চেষ্টা করি। সবাইকে আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে, সেই সাথে সাথে আমাদের পুলিশ সুপার মহোদয় এবং হেলথ ডিআইজি মহোদয় এবং আইজি মহোদয়ের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে সবাইকে এই জলসায় উপস্থিত হয়েছেন যারা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই সংক্ষিপ্ত আমার পুলিশের ব্রিফিংটা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী। তার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আপনি এক্স পছন্দ আছে।
সম্মানিত উপস্থিতি, আমি এই যে দেখেন, আমি কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু প্রথম এসেই কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনকে নিয়ে কথা বলছি। আমি ইয়াং জেনারেশন দেখেন, আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সচেতনতার সর্বোচ্চ একটা বার্তা তিনি আমাদের দিয়েছেন। আমি একটা জিনিস আমার কাছে অত্যন্ত বেশি চমৎকার লাগছে, সেই বিষয়টা হলো তোমরা মাহফিলে এসেছো, তোমরা মাহফিলে এসে মাহফিলের এরিয়ায় কেন মোবাইল টিপবে, টিপলে ঘরে টিপো। নিশ্চয়ই ওনাদের কাছে এটা কি নেগেটিভ মনে হয়েছে, কারণ ওনারা এই রাষ্ট্রীয় আইন নিয়ে ওনারা অনেক বেশি দক্ষ, সেদিকে আমরা যাই না। আমরা আমাদের কোরআন হাদিসের ভাষায় কথা বলি। দেখেছেন, আমরা যে শুধু আলেমরা বলে এরকমটি নয়, আপনারা পিতামাতাও কিন্তু সচেতন হতে হবে। আপনার সন্তান দিনে কোথায় যায়, রাতে কোথায় যায়, কলেজে গেলে কোথায় থাকে, কোথায় গেলে সে কি অবস্থা থাকে, সে দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে। তাহলে কোনোদিন আপনার সন্তান পথভ্রষ্ট হবে না, যেমনটি এখনো পর্যন্ত আমি গাজী সুলাইমান গোটা পৃথিবীর কাছে, কিন্তু এখনো পর্যন্ত মায়ের কাছে কৈফিয়ত দিতে হয় নির্দিষ্ট সময়ের বাইরে তুমি কোথায় ছিলা, আর আমরাই সেই শাসনটাকে ভালোবাসি বিধায় আমরা আমার মা বাবার সন্তান। আমার বাবাও কিন্তু একজন প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি, আমার বাবা, আমার বাবা, আমাদের পরিবারটা কিন্তু পুলিশ আর্মি আপনার সবকিছু মিলাই বিশাল সদস্য কিন্তু আমাদের আছে, কিন্তু আমি মাঝখান দিয়ে এই জগতে আল্লাহ নিয়ে আসছে। তো এখন বাবা মার শাসন কিন্তু সারা জীবনে করতে পারে সন্তানকে, চাইলে সে কোনো বাধা নেই। আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ইনি আমাদেরকে আবারও সচেতন করেছেন, অ্যালার্ট করেছেন। আসলে বর্তমানে কিন্তু আমরা পুলিশদেরকে আমরা শত্রু মনে করি, আসলে তাদেরকে বন্ধু মনে করে তাদের কাছে এসে দেখেন আসলে তাদেরও একটা আমাদের মতো একটা মন আছে, ঠিক কিনা বলেন? তাদেরও হৃদয়, তাদের কাছে উদারতা। তারা যদি একটু কঠোর না হয় তাহলে এই সমাজ থেকে কিন্তু নষ্ট মানুষগুলোকে শাসন করা সম্ভব না। সমাজের মাঝে, জাতির মাঝে সুন্দর জীবন ফিরিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়, কারণ ওনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে। আমি কিন্তু তাদেরকে, যেমন আমরা যখন রাতের অন্ধকারে চলি, যখন আমার ব্যক্তিগত, আমার গোটা বাংলাদেশ সফর করতে হয় এক জেলা থেকে আরেক জেলায়, যখন রাতের অন্ধকারে যখন তাদের একটা গাড়ি দেখি, তখন কিন্তু কলিজাটা এত বড় হয়ে যায়, কি হয়ে যায়, এত বড় হয়ে যায়। একদিন আমি পদ্মা সেতুর উপারে গেছি স্যার, পদ্মা সেতুর উপারে গাড়ি এত স্পিড, মাহফিলে ধরতে হবে। এখন কি করছে আপনার পুলিশ আটকাই দিছে, তা আটকাই দেওয়ার পরে এখন আমার সাথে যারা আছে সবাই তো আতঙ্কে। আমি তোমরা ভয় পেও না, ওনারাও মানুষ, ওনারাও মুসলমান, ওনারাও মৃত্যুর চিন্তা করে। পরে গ্লাস নামাইতে বলছে, গ্লাস নামানোর পরে যখন আমারে দেখছে, দেখার পরে তো আবার আর ওনার কোনো বাকশক্তি নেই, কোনো কথা বলে না। আবার বলে, হুজুর আমরা দুর্ঘটনায় অনেক আলেমকে হারিয়েছি, জীবনে আর কোনোদিন কোনো আলেমকে হারাতে চাই না, আলহামদুলিল্লাহ বলেন। এই যে নোয়াখালী থেকে কুমিল্লা দৌড়াচ্ছি, বৃষ্টি পড়ছে, গাড়ি আমার গাড়ি ময়লা হয়ে গেছে, এখন দাঁড়াইছে, গতি ছিল আরো বেশি, তো দাঁড় করাইছি, গ্লাস নামানোর পর পরিচয় দিলাম। এবার বলতেছে, হুজুর আমি তো আপনার কঠিন ভক্ত, দেখেন আপনার আলোচনা মোবাইল নিয়ে আমার আলোচনা দেখাচ্ছে, আমার একটা গজল আছে মাটির পিঞ্জিরা, এই গজল ওনার এত পছন্দ, উনি এটা দেখাইছে, হুজুর আমি আপনার অনলাইন ফ্রেন্ড। তখন উনি আমাকে বলল, হুজুর আজকের পর থেকে আপনি কোনোদিন কি করবেন না, গাড়ি দ্রুত গতিতে চালাবেন না, কারণ হারিয়ে গেলে আরেকজন গাজী তৈরি হতে অনেক সময় লাগবে, চাই না রোড অ্যাক্সিডেন্টে আপনাকে হারাতে। এই যে তাদের এই যে চমৎকার, তাদের যে বয়সগুলো, তাদের চমৎকার যে উপদেশমূলক কথাগুলো, এগুলো কিন্তু মাথায় নিয়ে চলাফেরা করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি ওনাকে আবারও আপনাদের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে, অলির বাজার যুব সমাজের পক্ষ থেকে আজকে ওনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। আর সবচাইতে বড় কথা হলো, শেষ করে দিব, উনি অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান যে এমন এক মুহূর্তে উনি আছে আমাদের সম্মুখে, দোয়া কবুলের সময়, মহান আল্লাহ পাকের কাছে হাত উঠাবেন, সেই দোয়ার অংশীদার উনি নিজে হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু ওনার জন্য, আমার কিন্তু সত্যিকার অর্থে আজকে ওপেনলি আপনাদেরকে বলছি, আমার কিন্তু ওনার জন্য আমি কিন্তু ওনাকে কোনোদিনও ভুলবো না, একদম মন থেকে বলছি, কারণ আমার জীবনে অনেক মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্টোরি আছে, সেগুলোকে আমি মনের খাতায় একবারে চিরস্থায়ীভাবে আমি নোট করে রেখেছি, এর মধ্যে এটার মধ্যে উনিও থাকবেন, কারণ ওনার বয়স আমার কাছে এত চমৎকার লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। মানে কি চমৎকার কথা, এটা আপনারাও মাথায় সেট আপ করেন যে তুমি মন টিপলে মাহফিলের আঙ্গিনায় কেন ঘরে টিপো, নিশ্চয়ই বাহিরে এসে যেহেতু টিপছো, এখানে কোনো রহস্য
আছে সম্মানিত উপস্থিতি তোমরা হ্যাঁ দেখছি আপনারা আপনি আসতেছেন এদিকে এক ঝাঁক যুবক কিন্তু ভিতরে ঢুকছে আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই যুবক ভাইরা তোমরা বসো আমি এখনই শেষ করে দিচ্ছি আমার আলোচনাটা সমাপনী জায়গায় কিন্তু আমি চলে আসছি ছোট করে একটু বলে শেষ করব সেই বয়টা স্যার যদি বসে বসবেন আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে জি আপনাকে বিদায় আলহামদুলিল্লাহ আপনার জন্য আমার দোয়া থাকবে যুবক ভাইরা তোমাদেরকে বলছি আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সর্বশেষ এখনই কিয়াম দিয়ে মোবাইল ভিতরে চলে আসেন সর্বশেষ একটা জায়গায় কিন্তু একটু বিরক্ত করবার অল্প কিছু সময় একবার অল্প সংক্ষিপ্ত সময় সেটা হলো আমরা বেদাত বেদাতের এই জায়গাটা কিন্তু প্রসার করে দিয়েছে ওনারা ঠিক কিনা বলেন বেদাত বললে আপনারা ভয় পান আমার দিকে তাকান যারা বেদাত বলে তারা কি ইমামতি করে বেতন নেয় না আপনারা বুঝতে হবে তো বেতন নেয় না তো নবী তো কোনোদিন ইমামতি করে বেতন নেয়নি ইমাম সাহেবরা এদিকে নবীর মিলাদকে বেদাত ফতোয়া দিচ্ছে এদিকে বেতন নিচ্ছে এটা হতো বেদাত এটা কি আচ্ছা এখানে সভাপতি সাহেব রয়েছেন যিনি মসজিদের খতিব সাহেব তিনি সভাপতি থেকে একবার তৃণমূল পর্যায়ে একজনের বাড়ি বাড়ি ইমামতিকে কেন্দ্র করে খায় না নবী কি কোন সাহাবির বাড়িতে গুড়ি গুড়ি খেয়েছিল এটাও তো বেদাত এটা তো একবার বলে না আবার আমার দিকে তাকান তাদের মানুষ মারা গেলে কি আগের দিন মরলে পরের দিন মাটি দেয় কি দেয় না নবীর ওয়াডার মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা দাও এখন তারা যে আগের দিন মরলো পরের দিন মাটি দিল জানাজা দিল ওটাও তো বেদাত তাদের লোক মারা গেলে কি মাইকিং করে না তো মাইকিং যে করে আমার নবীর জামানা কি সাহাবাই কেরাম যখন ইন্তেকাল করতো মাইকিং করতো এই প্রজন্মে মক্কা মদিনায় যে দেখেন আমি এবার গত ঈদ করেছি পবিত্র ভূমিতে মক্কায় যতদিন মক্কার হেরেমে যতদিন নামাজ পড়েছি অনেক ড্যাশ বডি এসেছে লাশ এসেছে কোনো সাউন্ড নাই নামাজের শেষে জানাজা মদিনায় যখন গিয়েছি ঠিক সেম ঘটনা যখন মানুষ মারা যায় লাশগুলো নিয়ে আসে জামাতের পরপরই জানাজা কই তারা তো মাইকিং করে না আপনারা এক জায়গায় সৌদি আরবের মেসাল দেন এই জায়গায় সৌদি আরবের মতো হতে পারেন না কেন কথা বলেন না আমার সাথে এই যে মাইকিং করছেন এটাও তো বেদাত আছে না নাই মসজিদের ইমাম সাহেব মসজিদে অবস্থান করতেছে এখন যিনি বেদাত ফতোয়া দেয় উনি মসজিদের গেইটে গেল যাইয়া বলতেছি ইমাম সাহেব আই এম ভেরি টায়ার্ড তিনি বলবো হোয়াট কি হয়েছে তোমার তুমি এত টায়ার্ড কথা বলেন না কেন এখন তিনি বলবে কি বলতাম বাকিটা ওপেন দা ফ্যান ফ্যান ওপেন করে দাও এখন ফ্যান ওপেন করে দিয়েছে উনি বলতেছে নাও ইমাম সাহেব আই এম 50% রিল্যাক্স আরো 50% বাকি আছে এখন বলে ওপেন দা এসি ওপেন করে দাও এসি কয়েকটা ডজনের এসি ওপেন করে দিল এবার ফ্যানের বাতাসে তীর বাতাসে মিলে পুরো পরিবেশটাকে কি করে দিল ঠান্ডা করে দিল এখন তিনি বলতেছে হুজুর আই এম ভেরি রিল্যাক্স ঠিক কিনা বলেন তো ওই সময় আমার নবী কি ফ্যানের নিচে নামাজ পড়ছিল এসি ইউজ করেছিল এখন এগুলো তো বেদাত কই এগুলোর কথা তো একবার বলেন না আমার কথা কি আপনাদের ব্রেনে ঢুকে এই যে আমার সামনে একটা মোবাইল দাও না টাচ মোবাইল আসেনি সবার কাছেই তো আছে আছে না আমাদের কোরআন তেলাওয়াত করার কথা কি কোরআন দেখে দেখে কারণ আমার নবীর জামানায় কোরআন লিখিত ছিল না ওমরের অববক্করের জামানায় ছিল না ওমরের জামানায় ছিল না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত হলো ঠিক কিনা বলেন এখন আমাদের কাছে লিখিত আসছে কোরআন তো দেখে দেখে পড়বো আমরা পবিত্র কোরআন থেকে এখন মোবাইল থেকে দেখে কোরআন তেলাওয়াত করছি এটাও তো বেদাত কই একবারও তুই বেদাতের কথা বলেন না এই যে আজকে স্টেজে বসলাম এত আলো মাইক লাইট এত সুন্দর ফ্যান্ডেল নবীর জামানায় ছিল না করেনি আজকে যে এটি ইউজ করছেন এটাও তো বেদা কই একবারও তুই এটাই বেদাতের কথা বলেন না যেই বক্তা ওচা ওচা করে হেলিকপ্টার চড়ে চড়ে এসে মাহফিল করে যায় উনি ওনার বয়স হবে আমার ওয়াজের বয় ওনার ওয়াজের বয়স আমার জন্মের বয়সের সেম সেম হবে এত সিনিয়র মানুষের বিরুদ্ধে যদি আমার মতো একটা বাচ্চা ছেলে কথা বলতে হয় এটা আমার কাছে লজ্জা লাগে কিন্তু আপনাদের ইমানকে বাঁচাতে হলে আমাকে সেই বক্তব্য দিতেই হবে এই যে হেলিকপ্টার চড়ে যে আপনি ওয়াজ করতে আসলেন 1 লক্ষ টাকা নিয়ে গেলেন আমার নবী তো কাস্টমারের উপরে এত অত্যাচার করেনি এটাও তো বেদাত এই যে আপনাকে যে দাওয়াত দিয়েছে হ্যালো হুজুর আমি আপনাকে কুমিল্লা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে বলছি আপনাকে দাওয়াত দিতে চাই মামাল ইনভাইট করতে চাই উনি বলতেছেন আই এম রেডি উনি দাওয়াত গ্রহণ করে ফেললেন এই যে মোবাইলে দাওয়াতটা নিয়েছেন নবীর যুগে তো এটাও ছিল না এই মোবাইল ইউজ করছেন এটাও তো বেদা কই একবার বলেন না আবার আপনি আপনার পীরে যেই টুপি দরবারে যে টুপি লাগায় সেই টুপিটা মাথায় দিয়েছেন খুব সুন্দর করে আমার নবীর জামানা তো এরকম দরবার কেন্দ্রিক টুপি ছিল না এই যে টুপি মাথায় দিয়েছেন জালের মতো ভোনে এই টুপিটাও তো বেদাত কই একবারও তো বেদাত বলেন না
কথা বলেন না কেন আজকালকার বক্তারা ম্যাক্সিমামে হাওয়ায় চড়ে চড়ে গাড়িতে করে ভিআইপি পাবে ভিআইপি পারসন তিনি মাহফিলে চলে আসে এই যে গাড়িতে করে এসে ওয়াজ ইবাদতের উদ্দেশ্যে ওয়াজের উদ্দেশ্যে যে আসলেন এই গাড়িও তো নবী ব্যবহার করলেন আপনি করলেন এটাও তো বেদাত কই একবারও তো এটা বেদাত বলেন না সম্মানিত উপস্থিতি তাদের কাছে বেদাতের কোনো অভাব নেই কিন্তু তাদের অভাব তারা চৌকে দেখে না তাদের সুবিধার জন্য স্বার্থের জন্য যেটা স্বার্থে আসে এটাই তারা গ্রহণ করে এখান থেকে বোঝা যায় মূলত বেদাতে সমস্যা না মূলত সমস্যা হলো তারা নবীর দুশমন নবীর শত্রু সম্মানিত উপস্থিতি নবীর মিলাদ নবীকে নিয়ে আপনি যা করতে পারেন প্রেম করে আচ্ছা এই যে গাজীপুরের লোকটার কথা বললাম কোরআন হাদিসের কোথাও গিয়ে আছে তুমি ভাত খাইও না গোস্ত খাইও না মাছ খাইও না খেজুর খেতে হবে এটা কি কোরআনের কোথাও লেখা আছে এই যে সে নবীকে মহব্বত করে নবীর প্রিয় খাবার খেজুরকে মহব্বত করে খাচ্ছে এটাকে আপনি কোন দলিলে কোন বিবেকে আপনি তাকে বেদাত বলে ফতোয়া দিবেন এগুলো বিবেকহীন মানুষের কাজ এগুলো শিক্ষাহীন মানুষের কাজ নবী সম্পর্কে তাদের অ্যানালাইসিস করার যথেষ্ট অভাব যাদের আছে তাদের কাজ সঠিকভাবে কিতাব পড়ুন কোরআন হাদিস পড়ুন নবী সম্পর্কে জানুন নবীর প্রেমে বিবর হয়ে আপনার জীবনকে সুন্দর করুন সম্মানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আই এম ভেরি অ্যাকটিভ আমি কিন্তু উইক না কনসিডারিং ইউ রেজ আলহামদুলিল্লাহ কনসিডারিং ইউ প্রেজেন্ট রেজ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন আর জোরে সম্মানিত উপস্থিতি আপনাদের সভাপতি করেছেন আগেই বললাম ইউ আর এ ভেরি গুড পারসন আই লাভ ইউ আমি ওনাকে ভালোবেসে ফেলেছি সত্য কথা যেটা এইরকম গুরুত্বপূর্ণ কোয়ালিটিফুল কোয়ালিটিফুল পার্সনদেরকে ডানে বামে বসাবেন আর যোগ্য আলেমদেরকে দাওয়াত দিবেন শোনেন বর্তমান অবস্থা খুবই খারাপ জ্ঞানী বিবেকবান দক্ষ আলেমরা স্টেজে আসে না আজকে আপনারা সোর নিয়ে পাগল আলজাল কথা বলে তাদের ওয়াজে মানুষ বেশি আছে সেটা নিয়ে আপনারা চলে আসেন এরকম পাগল এগুলোতে আপনারা কখনো মন দিবেন না যোগ্য দক্ষ আলেমদেরকে দাওয়াত দিবেন তাদের কাছ থেকে বয়ান শুনবেন আপনার ঈমান আমল সব ঠিক থাকবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা করেছি আপনারা যদি বিরক্ত হয়ে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন কারণ কবর বড় ভয়ঙ্কর কবর আছে হাসর আছে মিজান আছে ফুলচেরাত আছে ফুলচেরাত রাতের পুল অতিক্রম করা বড় ভয়ঙ্কর বড় দুর্বিষহ বিষয়